পাঁচটা আছে, দ্বিতীয় ওপেন করে দেখলাম পাঁচটা আছে মাত্র, তাও সব চিনি। আচ্ছা একটা বিষয় ফলো করেন, দেখেন আমার এখানে তো কিন্তু আমার একই অবস্থা, আমার অ্যাকাউন্টটা কিন্তু এক্সাম ফেল ছিল, অবশ্য অনেক আগের অ্যাকাউন্ট, তো আপনাদের কাজ ঠিক দেখানোর জন্য অ্যাকাউন্টটা খোলা ছিল আমার, তো আমারও কিন্তু হ্যাঁ ওই যে ওই যে টিভি ফেসবুক অ্যাড এগুলো কাজ করে নাকি এক্সাম দিতে বলে আর আবার এক্সাম দিতে বলে, নাকি যেন একটা আছে স্টার্ট কেস নাকি, হ্যাঁ এটা এতগুলো কাজ করার পরে কি দিবে 12 সেন্ট, এইখানে আমি একটা জিনিস আপনার ধারণা দিয়ে দিই, যারা কাজ করবেন আর যদি কাজগুলো করার আগে আপনি তো প্রথমে এখানে দেখতে পারতেছেন সাকসেস রেট, ঠিক আছে সাকসেস দেখতে পারতেছেন, হ্যাঁ আপনার সাউন্ড খুব স্লো আসছে, যেটা বলছিলাম যে আপনার কাজ করার আগে যেটা দেখতে পাবেন এখান থেকে সাকসেস রেট দেখতে পাবেন, তারপরে এখানে পেমেন্ট দেখতে পাবেন যে আপনার পেমেন্টটা কি পাবেন, তারপর এখানে ডান এই কত মানে কতগুলো কাজ এবং তো ডান হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে এই কাজটা 600টা কাজ, 600 কাজ দিচ্ছে তো 80টা কাজ মাত্র ডান হয়েছে, তার মানে কি এটা কাজের এটা একেবারে লো, এটা আপনার না করাই ভালো, যেহেতু এখানে ডানের অবস্থা খুব কম পার্সেন্টেজ, তারপর দেখেন এইখানে একটা কাজ দিচ্ছে মাত্র কাজ দিচ্ছে 50টা, অলরেডি 25টা হয়ে গেছে, তারপরে দেখেন তো এই যে এইগুলা এই এইভাবে আপনার দেখে দেখে আপনার একটা ই নিতে পারবেন, যেমন এখানে সার্চ ইঞ্জিন স্ক্রিনশট বোনাস এই এই কাজটা দেখেন 1000 কাজ দিচ্ছে তার ভিতরে 408টা কাজ অলরেডি হয়ে গেছে, তার মানে কি যেহেতু এতগুলো মানুষ কাজটা কমপ্লিট করছে তার মানে কি আপনিও পারবেন, তার মানে আপনি এই চাইলে এই কাজটা করতে পারতেছেন, এই ধরনের কাজ একটু ফলো করবেন যে আপনি এখানে আসলে সম্ভব কিনা, যেমন এখানে একটা কাজ দিচ্ছে, আচ্ছা এই কাজটা দেখেন 133টা অলরেডি 123 জন করে ফেলছে, তারপর এখানে 1000টা কাজ তার অলরেডি এখানে 928 জন করে ফেলছে, এখন ডাটা এন্ট্রি যে কাজগুলো আপনার পান না কেন পান না আপনি একটু ফলো করবেন যে ডাটা এন্ট্রি কাজ কতগুলো আছে কতজন করে ফেলছে, এই যে করে ফেলছে তার মানে কি আপনি করার আগে যদি কাজ হয়ে যায় সেক্ষেত্রে আপনি তো কাজ করতে পারতেছেন না, তারপর এই যে এখানে একটা কাজ আছে দেখেন কেউ ইনস্টাগ্রাম ক্রিয়েট অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন, একটা অ্যাকাউন্ট করে দেবেন এর বিনিময়ে আপনাকে 18 সেন্ট দেবে, তার মানে কি এটা অলরেডি এখানে কতদিন করছে অলরেডি 866 দিন করে ফেলছে 1000 কাজ এইভাবে, ঠিক আছে আপনি এইভাবে কি করতে পারতেছেন কাজ করতে পারতেছেন, এখন এইভাবে দেখবেন আপাতত, আচ্ছা অন্য কারোর যদি অ্যাকাউন্টে যদি কি বলে আপনার ডাটা এন্ট্রি কাজ বা অন্য কোনো আপনার কাজ যদি থাকে ইজি কাজগুলো সেক্ষেত্রে বলতে পারেন স্ক্রিন শেয়ার করতে পারেন দেখাতে পারেন, আমরা আরো 9 মিনিট সামনে এটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা দেখি কার এখানে কি কি কাজ আছে, যেহেতু মামুন ভাই বলছেন যে এটা বেবি রেজিস্ট্রির একটা যে সাইন আপ আর স্ক্রিনশটের একটা কাজ আছে এই উপরে, হ্যাঁ এটা একটু আচ্ছা ক্লিয়ার করে দিবেন, এটা এটা আমি বলতেছি এটা দেখেন এখানে দাম কতগুলো আছে মাত্র 0, আচ্ছা 95টা কাজ আছে তার মানে 0টাই ডান, তার মানে এখন তো কি ডান করে নাই কাজে, কাজটা তার মানে কি করতে গেলে দেখা গেলো আমি কাজটা কমপ্লিট করছি আমার যদি কাজটা ডান না হয় তাহলে তো সমস্যা, অতএব এই কাজটা চাই দেখো যেটা বুঝলাম আমি, সাউন্ডটা একটু আস্তে আস্তে মামুন ভাই একেবারে আস্তে, এখন ঠিক আছে আবার মাঝে মাঝে আস্তে হয়ে যায়, মাঝে মাঝে আস্তে হয়ে যায় মানে বিদ্যুৎ চলে যাওয়ার পরে এই সমস্যাটা হয় আমার, আর একটু লাউডলি বললে ঠিক হয়ে যাবে, আচ্ছা
তো এখানে এইখানে দেখি কাজটা কি বলছে। অ্যামাজিং এ একটা অ্যাকাউন্ট করতে বলছে, তারপরে ওইখানে বেবি রেজিস্টার একটা সাইট আছে সেখানে একটা রেজিস্টার করতে বলছে, তারপরে স্ক্রিনশট রেজিস্টার পেজ প্রুফ, যেখানে পেজ প্রুফ আছে ওই পেজ প্রুফটা আবার বেবি যে আমরা রেজিস্টার করবো ওইটা পেজ প্রুফটা স্ক্রিনশট নিতে হবে, তারপরে কি করবে তারপরে আমরা কাজটা সাবমিট করতে পারবো। এই হলো কাজ। আচ্ছা তো এই কাজটা এখন আমি আসলে দেখাই কি হবে, এখন আপনাদের অ্যাকাউন্টে কি কাজ আছে সেটাই হলো মেন, এখন আপনাদের থেকে কে হ্যাঁ এটা আমি কালকে করছিলাম। তো ওই স্ক্রিনশট দেওয়ার পরে যখন ওই ই দেই ফিনিশ দেই তখন একটা লোডিং হয়ে আর আসে না, পেজটা লোড নেয় না। হ্যাঁ আচ্ছা, এর জন্যই এইখানে এই যে এটা কাজ ওয়ার্ক ডান করতে পারে, এর জন্যই হয় না এই যে ওয়ার্ক ডান, এই জন্যই ওয়ার্ক ডান এখানে জিরো। স্ক্রিন শেয়ার করেন কেউ, আপনার অ্যাকাউন্টে কেমন কাজ আছে দেখি। আচ্ছা আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো কাজ করা যায় কিনা সেটা দেখি। হ্যালো ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করব। আপনার অ্যাকাউন্টে কতগুলো কাজ আছে? 12টার মতো কাজ। সবাই কি জিমেইলে? আমার এখানে 46টা আছে, আমার 56টা আছে। আচ্ছা মেহরুন আপা আপনি স্ক্রিন শেয়ার করেন। দুজন স্ক্রিন শেয়ার করছে, কোনো সমস্যা নাই। এখানে আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা বুঝতেছেন আমি কার স্ক্রিন দেখতেছি, আমি কি হাইড করবো ভাই এই স্ক্রিনটা তাহলে? না না আমি কি স্ক্রিন হাইড অফ করে দিব? তো শফিকুল ভাইটা দেখছি। আচ্ছা আচ্ছা আপনি কোথায় নেব ভাই? আচ্ছা শফিকুল ভাই ওখানে কাজ কম আছে, শুধু জিমেইল ক্রিয়েটেড দেখেন তো আপনার কোনো নতুন কোনো কাজ আছে কিনা। আসসালামু আলাইকুম আমুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া আমি মাত্র একটা কমপ্লিট করলাম আপনার যে কালকে যে লিঙ্কিং এর যে এটা আছে কাজ জবটা ছিল স্ক্রিনশট, হ্যাঁ ওটা লিঙ্কিং অ্যাকাউন্ট করে ওটা VPN দিয়ে অন করে করছি হইছে। আচ্ছা আচ্ছা ওটা যে বলছিলাম যে ওটা করা যাবে যদি ইয়ে থাকে আপনার। হ্যাঁ ইজি একদম। এখন 54টা জব আছে আমার অ্যাকাউন্টে। 54টা আছে, কমে যাচ্ছে তো। আব্দুল ভাই আপনি একটু উপরে ওই যে সাকসেস রেটে ক্লিক করেন। আচ্ছা মেরন আপা আপনি কি স্ক্রিন অফ করে দিয়েছেন? জি ভাইয়া গিয়ে শেয়ার করবো স্ক্রিন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা আপনি আপু আপনি একটু সাকসেস রেটে একবার ক্লিক করেন, উপরে উপরে একদম উপরে অ্যাকাউন্টের উপরে ডান পাশে, সরি ডান পাশে ডান পাশে ডান পাশে ডান পাশে উপরে ছোট্ট চিকন চিকন অক্ষর লেখা আছে ডান পাশে উপরে লোগোর পাশে। কার্যারে সোজা উপরে যান কার্যারে। হ্যাঁ 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 করেছি তো, এটাই তো সাকসেস রেটের অপশনটা। সাকসেস রেটে ক্লিক করেন।
সাকসেস রেট যেটা। সাকসেস রেট ব্লগের পাশে টেমপ্লেট, টেমপ্লেটের পাশে সাকসেস রেট। হ্যাঁ ওই ওইটাই। হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি, বললাম তো এই চাকরিতে এই টেস্টটা দিয়ে আসে ভাই। আমি আমরা আপনার স্ক্রিন দেখতেছি না তো, আমার এই যে এই টেম্পোরারি সাকসেস রেট 13% এসে পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে পেমেন্ট গুলো পাইলে আপনার এখান থেকে সাকসেস রেট আবার বাড়বে, যে কাজগুলো জমা দিচ্ছেন না হয়তো তো আপনার ইসে আছে রিভিউ তো আছে, ওই যখন আমি কাজ করতে পারবো না কি স্টকটা। না না কাজ তো করা নিয়ে কোনো সমস্যা না, আপনি কাজ কন্টিনিউ করে থাকেন, এটা নিয়ে কোনো, এটা নিয়ে আপনার ভাবার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা এই সাকসেস রে, এই টেম্পোরারি সাকসেস রে এটা যদি বাড়ে তাহলে আমার জবও বাড়বে না? মানে এটা আপনি এখানে আপনি আমি ক্লাস করতে যখন বাড়বে তখন আপনার জব বাড়তে থাকবে, মানে আপনি তো আপনি যে কাজগুলো জমা দিচ্ছেন সেটা তো আপনার এখানে এখনো তুই পান নাই, ওইটাকে ভাইয়ের রেট করে নেয়, রেট করার পরে দেখবেন যে আপনার এটা আরো কমবে না তো বাড়বে, ঠিক আছে। কারণ একটু আগে আমার জব ছিল 47টা, আমি একটা যে লিঙ্কডইন এর ফলোয়ার কাজটা করলাম মানে এখন 22টা। এখানে 100% দেখতেছেন কেন কোন তো উনি তো কোনো জব করে নাই, তারপর হানি করে নাই উনি, উনি এখানে 100% হলো যে এক্সামে পাস আছে এর জন্য প্রথম অবস্থা 100% হয়ে আছে, এখন কাজের পর ডিপেন্ড করবে উনি উনি এখান থেকে কমবে নাকি বাড়বে। যে আপনি অল জবে চলে যান মেহরুনা পা, মামুন ভাই সাধন ভাই, সাধন ভাই হ্যাঁ সাধন ভাই কি অবস্থা ভাই? এই তো আছেন কেমন ভাই? জানতেছি বিদ্যুৎ না এসে অনেক সময় ধরে হ্যাঁ সাথে পড়তে পারছে ধামুতে সাথে পড়তেছি। উপরে যান তো, উপরে যান তো, এই দেখানো যে আপনার একটা ইয়ে আছে স্টার, একটু নিচে যান, নিচে যান, দেখেন যে স্টার ক্লিক সাইন আপ দেখছেন, এটা ঢোকেন তো 7 নম্বর। এটা আমি করছিলাম, আমাকে নট স্যাটিসফাইড দিয়ে দিছে। আচ্ছা আপনি ওই লিঙ্কে ঢোকেন, ওই লিঙ্কে ঢোকেন। এই নাম্বারটা বাদ দিয়ে কপি করেন, নাম্বারটা বাদ দিয়ে কপি করেন। না না নাম্বার দিতে হবে, নাম্বার দিতে হবে, নাম্বার এখন লাগবে না, নাম্বার পরে লাগবে। নাম্বারটা দেন, নাম্বার সহ লিংক, ঠিক আছে লিংক তো নাম্বার সহ হয়ে যাবে। আপনি http পর্যন্ত কপি করেন, http হ্যাঁ এখন এটাকে ডান ক্লিক করে যে গো টু তে ক্লিক করুন। আচ্ছা ঠিক আছে কি দেওয়া যায়, এটা অটোমেটিক্যালি আমার এটা হয় নাই, করতে পারি নাই ভাই, আমিও করতেছি 100 তে। এখন দেখে নেন, দেখুন দেখে নেন, তারপরে আপনি আগে আগের পেজে আসেন, ব্যাক পেজে আসেন, ওই মাইক্রোকে পেজে আসেন, দেখেন এখানে লেখা আছে পাবলিশার নট অ্যাডভাইজার, হ্যাঁ পাবলিশারে ক্লিক করেন, এখানে 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 পরে হ্যাঁ পাবলিশার সাইন আপ, হ্যাঁ এখানে আপনার নাম দেন, ফার্স্ট টাইম লাস্ট টাইম দেন, যারা পরবর্তীতে ক্লাসে ঢুকছেন তারা একটু আপনাদের সিরিয়াল নাম্বারটা, হাজিরা সিরিয়াল নাম্বারটা একটু দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, ওটা আপনার পারফেক্ট না, যে কোনো একটা ইউজ করতে পারেন, 70 72 75 যেটা খুশি।
এটা কি আমি করছি তিনি পোস্ট কোড 7 আপনার যে মোবাইল নাম্বারটা রানিং সেটা ইউজ করবেন এখন আপনার ভেরিফাই হবে কিন্তু মেসেজ যাবে তো উপরেরটা দেন আগে দুটো সেম নাম্বার দেন এটা দিয়ে দ্বিতীয়টা কপি করে দেন ইমেল অ্যাড্রেসটা কিন্তু লগ ইন থাকতে হবে আপনার মাউথটা বন্ধ করে দেন কালকে ডাকতেছে বিড়াল বিড়াল সাবমিট করেন কনফার্মে টিক দিয়ে রেজিস্টার উপরে যান আরেকটু উপরে যান উপরে দেখে নেন ঠিক আছে সাপোজ ঠিক আছে কিনা আর উপরে যান পাসওয়ার্ডটা নরমাল পাসওয়ার্ড দেন অত স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে না পাসওয়ার্ডটা মিডিয়াম হলেই হবে কারণ এটা কোনো ভেরিফাই নেই এখন ভালো করে দেখে নেন কোডটা ভালো করে দেখে নেন কোডটা ভালো করে দেখেন সাবমিট করেন ওয়েট একটু সময় নেবে এবার আপনি সেন্ট অ্যাক্টিভেশন ইমেল ওটাই যান
এবার আপনি আপনার ইমেলটা আপনি ইসে যান লগ ইন করেন। gmail.com দিলে হবে gmail.com mail.google দেখেন প্রমোশনে যান, প্রমোশন উপরে প্রমোশনে যান, যাই ওটা ক্লিক করেন, উপরেটা ক্লিক করেন, দেখেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট নাও, হ্যাঁ লাস্টে যান, লাস্টেরটাই যান, লাস্টেরটাই আছেন তো, হ্যাঁ মনে আছে আপনার পাসওয়ার্ডটা মনে আছে, আচ্ছা অ্যাক্টিভ হয়ে গেছে, সমস্যা নেই, আপনি এসে দেখে আসেন, ওইখানে না স্টার স্ট্রাইক লিখে পরেরটাই, হ্যাঁ এখানে এসে যেন ওটা আবার, ওটা আবার লগ ইন করতে হবে, একদম লাস্টেরটাই যান, ওটা সাইন করেন, সাইন ইন করেন, হ্যাঁ চলো অটোমেটিক চলে আসছে, হ্যাঁ দেখেন এখানে লেখা আছে, নিচে আসেন এই যে বাম সাইডে, হ্যাঁ বাম সাইডে এই যে দেখেন মোবাইল ভেরিফিকেশন, এখানে মোবাইল ভেরিফিকেশন ক্লিক করেন, এই যে এই পাশে এই যে, হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন, মোবাইল একটা সম্ভবত মেসেজ যাবে, হ্যাঁ মোবাইল ভেরিফিকেশন কোডটা এখানে বসাবেন, নিচে আসেন আর নিচে আসেন আর নিচে আসেন, আই সেন্ড মি ভেরিফিকেশন কোড, এটা পাঠান, কনফার্ম দেন, কনফার্ম দেন, আচ্ছা সমস্যা নাই, দেখেন তা আসে কিনা, মেসেজ আসলে একটা ভেরিফিকেশন কোড আসলে আমার তো 6 ওয়ার্ডের মনে হয় ভাইয়া, তার ক্লিক থেকে আগে সাইন ইন করতে হবে, এখন হ্যাঁ সাইন ইন করতে হবে, দেখেন একটা টেক্সট মেসেজ যাবে, তাহলে 6 সংখ্যার একটা ওয়ার্ড, 6 সংখ্যা ঠিক আছে, আপনি 24 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন, এবার আসেন, কি হলো আসেন, উপরে দেখেন আপনার নাম কি কি চাইছে, দিয়েছে
বাংলাদেশ দেন আজকের ডেট। হ্যাঁ নেক্সট সাবমিট করেন, ঠিক আছে হয়ে গেছে। ওকে থ্যাংক ইউ ভাইয়া, আমাকে একটু দেখেন তো, টেনশন অফ করে দেই আমি। হ্যাঁ হ্যাঁ স্ক্রিন শেয়ারে আসেন। এই যে এখানে আসছে, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। আপনার ওটা না কিন্তু যেটা আপনি একটু আগে ইউজ করছেন সেটা। দেন কিছু হলো না তো, সাইন ইন করেন, পাসওয়ার্ড দিবেন, দেন সেভ দেন, সমস্যা নাই। পাসওয়ার্ড তো দিলাম, আসেন ওটা আসেন এসে থেকে। হলো পাসওয়ার্ড ভুল হচ্ছে। আচ্ছা অন্য জিমেইল দিতে হবে নাকি এই জিমেইলে দিতে হবে? আপনি যেটা দিয়ে সাইন আপ করেছেন সেটা দিতে হবে আপনাকে। ও আচ্ছা, তাহলে আমার কাজ করতে আগে তো আমার পাসওয়ার্ড এরকম ভুল লাগেছে মনে হয়। আমি দেখি স্টপ করে দিচ্ছি ভাই, আমাকে একটু কেউ হেল্প করেন, আমি এই যে ডাটা এন্ট্রি জব করতেছি। আসেন উপরে যান, উপরে যান। শফিকুল ভাই হ্যাঁ ফার্স্টে যান, লেখেন 11.09.2020। এই যে কি 2020 লিখতে হবে নাকি? না 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 ঠিক আছে, আর লাগবে না, ঠিক আছে এরপরটা লেখেন 11.09.2020, 11.09.2020 বা শুধু 20 লিখলেই হবে। এখানে একটা ভিডিও পাঠাইছে দেখছেন, সবাই দেখেন একটা ভিডিও পাঠানো আছে, ওই ভিডিওটা দেখে ডাটা এন্ট্রি গুলো করবেন, ওটা সব রকমই আছে প্রায়। দেখেন আজ আপনার ওই মেসেজে একটা ভিডিও পাঠানো আছে, ওটা সবাই ফলো করবেন। উপরে থেকে 50 হয়ে গেছে। এই জায়গায় ভাই কি এটা? ওইটা আপনার 09। আচ্ছা এটা আপনি এনে দিয়ে যান, এনে দিয়ে যান। না না মানে এটা আপনি বুঝতে পারেন নাই, আগেরটা উপরেরটা দেখেন ভুল হয়েছে। এটা তো এটা দেখেন 09 হবে, 90 হয়ে গেছে। ও এটা না বুঝবো সেটা এনে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ যেটা বুঝবেন সেটা এনে দিয়ে দেবেন। একটা না ভুললে কেমন পেমেন্ট পাবো? হ্যাঁ আপনি 5টা ভুল হলে, আপনি 5টার উপরে হলে পেমেন্ট পাবেন না এখানে। এটা ভাই ঠিক আছে না? আমি হ্যাঁ ঠিক আছে, এর কাজ করতে পারছি না, ডাটা এনে দিতে হবে। ডাটা এন্ট্রি খুব ডাটা এন্ট্রি কম আসে, খুব কম আসে আর অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। রাত্রির বেলা দেখবেন, আমি কালকে এখানে কিছু করতে হবে না, যেখানে কিছু নাই দেখা না লিখে দেন, সমস্যা নাই, থাক কিছু লিখলে হবে না লিখলে হবে। আমি কালকে রাত্রি প্রায় 8 থেকে 10টা করছি এখানে না। হ্যাঁ এখানে না, এখানেও না, পরে একটা না, ঠিক আছে রাতে কাজ এখানে না, সাবমিট করেন যেখানে বুঝবেন না সেখানে না লিখে দিবেন কিন্তু। আচ্ছা ওই আপনি যে ভিডিওটার কথা বলেন, ভিডিওটা কোথায় দেখেন? চ্যাট লিস্টে দিয়ে দাও। আমি দিয়ে দিছি।
আপনাদের কাজ শেষ হলে আমাকে একটু সংকেত দেন, আমি শুরু করব ক্লাস। ভাই এই কাজটা কিভাবে করবো একটু কেউ বলতে পারবেন? ফোরাম পোস্ট প্লাস লিংক ওইটা করি নাই এখনো, ওইটা অনেক কঠিন কাজ। টাইম দেখাইছে 20 মিনিট, করতে আরো অনেক সময় লাগবে। মোহন ভাই আমি দুইটা কাজ করেছিলাম আজকে, একটু স্ক্রিনশেয়ারে দিয়ে আসলাম, দেখতাম যে আসলে কাজগুলো হয়েছে না হ্যাং হয়ে আছে। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করেন।